বন্ধুরা, আমাদের ঝুঁকি এবং মুনাফার হার এই অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে আমাদের আদর্শ বিচ্যুতি নির্ণয়। এই আদর্শ বিচ্যুতি কিন্তু আমাদের এই চ্যাপ্টারের অন্যতম ইম্পর্টেন্ট একটা টপিক এবং টাইপের ম্যাথ। এখান থেকে কিন্তু অবশ্যই তোমাদের প্রশ্ন থাকবে এবং আমাদের যদি অন্যান্য কোশ্চেন অ্যান্সারও চায় বা হচ্ছে অন্যান্য কোশ্চেনও থাকে ম্যাথ সলভ করতে হয়, সেক্ষেত্রেও কিন্তু আদর্শ বিচ্যুতি আমাদেরকে নির্ণয় করে নিতে হবে। তো তার মানে তোমরা বুঝতে পারছো এই আদর্শ বিচ্যুতি নির্ণয়ের যে গুরুত্ব সেটা কতটা বেশি। তো চলো আমরা এবার আমাদের আলোচনাতে চলে যাই। তো এখানে দেখো, একটি প্রকল্পের 4 বছরের আয়ের হার দেওয়া আছে 10, 11, 12, 13। এখানে দেখতে পাচ্ছি 20%, 5%, -5%, 16%। তো এখানে আমাদের যে আয়ের হারটা সেটা আমরা দেখতে পাচ্ছি এবং 4 বছরের আয়ের হার দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে ক নাম্বারে গড় আয়ের হার এবং খ নাম্বারে আদর্শ বিচ্যুতি বা ঝুঁকি। এখন আমরা প্রথমে আসি আমাদের এই যে গড় আয়ের হার, এটা নির্ণয় করার জন্য আমরা এটা কিভাবে নির্ণয় করব। এটা নির্ণয় করার জন্য আমাদের যে আয়ের হারগুলো রয়েছে এটাকে জাস্ট আমাদেরকে যে কয় বছর রয়েছে বছর দ্বারা ভাগ করতে হবে। সো তার মানে আমরা পেলাম আমাদের যে গড় আয়ের হার সেটা হচ্ছে 36/4 = 9%। তো সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি বা আমরা বলতে পারি আমাদের যে গড় আয়ের হার সেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 9%। তো এটা তো গেল আমাদের যে গড় আয়ের হার সেটা। এবার একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, আমাদের যদি আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে বলে এবং গড় আয়ের হার যদি আমাদের নির্ণয় করা না থাকে বা না দেয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আলাদা করে গড় আয়ের হার নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের যদি গড় আয়ের হার নাও চাওয়া হয় কিন্তু আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে কিন্তু আমাদের এই গড় আয়ের হারের প্রয়োজন কিন্তু হয়ে থাকবে। সো তার মানে আমাদের এই যে গড় আয়ের হার এটা আমরা কিভাবে নির্ণয় করব এটা সম্পর্কে কিন্তু আমরা এর আগের ভিডিওগুলোতে একদম ডিটেলসে দেখেছি। তারপরে জাস্ট একবার রিক্যাপ করার জন্য, আমাদের যে আয়ের হারগুলো থাকবে এগুলোকে আমাদের যে বছর থাকবে বছর দ্বারা সিম্পলি ভাগ করতে হবে। তো এই 4টা আয় যদি আমরা যোগ করি তাহলে আসবে 36 এবং যে 4 বছর তো ডিভাইডেড বাই 4। তো আমরা বলতে পারি এখান থেকে গড় আয়ের হার আসবে আমাদের 9%। এরপরে আমরা যদি আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। সো সামেশন অফ আর আই মাইনাস আর বার তারপর স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস 1। তো তার মানে এখান থেকে আমরা এই মানগুলো বসালাম 20 - 9² + - 9 - 5 - 9 - 5 - 9 - 16 - 9 / 4 - 1। সো তার মানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আর আই মানে হচ্ছে এই যে রিটার্নটার সাথে আমাদের যে গড় আয়ের হার আমরা নির্ণয় করেছিলাম সেটা তারপর স্কোয়ার করতে হবে। 5 - 9² - 5 - 9 - 16 - 9 - 4 - 1। তো 4 - 1। তো এইভাবে আমরা মূলত মানগুলো বসাবো। সো আর আই মানে আমরা রিটার্ন পেলাম এবং আর বার যেটা সেটা হচ্ছে আমাদের যে গড় আয়ের হার সেটা। এরপর আসে 4 - 1 তো = 3। তো তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এই মানগুলো বসানোর মাধ্যমে আমরা কিন্তু জাস্ট লাস্টে যে অ্যান্সারটা পাবো সেটাই হয়ে যাবে আমাদের আদর্শ বিচ্যুতি। তো আমাদের এই ভিডিওটার মেইন যে পারপাসটা আদর্শ বিচ্যুতি নির্ণয় কীভাবে করে সেটা শেখা, তো সেটার জন্য কিন্তু আমরা এইভাবে কাজটা করতে পারি। সো আদর্শ বিচ্যুতি r - r² / n - 1, তো তার মানে আসবে আমাদের যে আদর্শ বিচ্যুতি সেটা 11.28%। তো তার মানে এই প্রকল্পের ক্ষেত্রে যে ঝুঁকির পরিমাণটা সেটা হচ্ছে 11.28%। এরপরে আমরা আসি ক খ কোম্পানির 5 বছরের মুনাফার হার দেয়া আছে। সো ক কোম্পানি খ কোম্পানি 10, 12, 8, 10, 15, 10 - 5, 16, 25, 15। সো ক ও খ কোম্পানির মুনাফার হার আদর্শ বিচ্যুতি পরিমাপ করতে বলা হয়েছে এবং কোন কোম্পানি বেশি ঝুঁকিপূর্ণ সেটা নির্ণয় করতে বলা হয়েছে। সো তার মানে এখান থেকে আমরা ক এবং খ কোম্পানির মুনাফার হার এবং কোন কোম্পানি বেশি ঝুঁকিপূর্ণ সেটা আমরা নির্ণয় করব। ঝুঁকিপূর্ণ কোন কোম্পানি বেশি এটা নির্ণয় করার জন্য আমাদের হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে এবং আদর্শ বিচ্যুতিতে যেই পার্সেন্টেজটা বেশি থাকবে সেই কোম্পানিটাই বেশি ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হবে। তো প্রথমেই আমরা কিন্তু অলরেডি জানি যে আদর্শ বিচ্যুতি নির্ণয় করার জন্য আমাদেরকে গড় মুনাফার হারটা নির্ণয় করতে হবে। সো গড় মুনাফার হার নির্ণয় করার জন্য আমাদের যে পার্সেন্টেজগুলো থাকবে সেগুলোকে 5 দ্বারা ভাগ করতে হবে, কারণ এটা এই প্রকল্পে মোট 5 বছর রয়েছে। সো তার মানে 55/5, তো এখানে আসবে 11%। এরপরে আমরা আসি খ কোম্পানির গড় মুনাফার হার। তো এইটার জন্য আমাদের যে আয়ের হারগুলো থাকবে এগুলোকে 5 দ্বারা ভাগ করতে হবে, কারণ যেটা বললাম সেটা হচ্ছে যেহেতু 5 বছর তো আমাদেরকে বছর দিয়ে ভাগ করতে হবে। তাহলে আসে 13.20%। তো তার মানে
ক কোম্পানির এবং খ কোম্পানির যে গড় মুনাফার হার সেটা আমরা দেখতে পেলাম। এখান থেকে যদি আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে চাই সেক্ষেত্রে হবে আমাদের 10-11 স্কয়ার, তার মানে আমাদের যে রিটার্নটা এটার সাথে আমাদের যে গড় মুনাফার হার সেটা জাস্ট কাজ আমাদের যেটা কাজ জাস্ট আমাদেরকে করতে হবে 10-11 স্কোয়ার, তারপর 12-11 স্কোয়ার, 8-11 হোল স্কোয়ার, 10-11 স্কোয়ার, 15-11 স্কোয়ার। তো এখান থেকে আমাদের যে আদর্শ বিচ্যুতিটা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে, যেটা আমরা পেয়েছি 2.64%। তো এখানে তো আমরা ক কোম্পানির আদর্শ বিচ্যুতি নির্ণয় করলাম। এ পর্যায়ে আমরা খ যে আমাদের প্রকল্প থাকবে বা এখানে আমরা ক প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করেছি, এক্ষেত্রে আমরা খ প্রকল্পের আদর্শ বিচ্যুতিটা নির্ণয় করব। এটা নির্ণয় করার জন্য আমাদেরকে সেম সূত্রটা ব্যবহার করতে হবে এবং এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের মান দাঁড়াচ্ছে 11%। সো তার মানে এখান থেকে আমরা বলতে পারি আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে বা খ প্রকল্পের ক্ষেত্রে আমাদের যে আদর্শ বিচ্যুতিটা হবে সেটা হচ্ছে 11% বা 11%। তো এবার আমরা যদি একটা প্রশ্ন দেখি, এখানে সিকিউরিটি এ এবং সিকিউরিটি বি অর্থাৎ দুটো সিকিউরিটির আয়ের হার দেয়া আছে। তো এখান থেকে যদি আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে চাই সেক্ষেত্রে কিন্তু সবার আগে আমাদের আয়ের হারের প্রয়োজন হবে বা গড় আয়ের হারের। তো গড় আয়ের হার আমরা কিভাবে নির্ণয় করব সেটা সম্পর্কে কিন্তু অলরেডি আমরা জানি, আমাদের যে আয়ের হারগুলো রয়েছে এইটা দিয়ে আমাদের যে বছর সেটা ভাগ করতে হবে। সো আমরা পেলাম 10+15+5/3, তো এখানে আসে আমাদের 10%। সো তার মানে আমরা বলতে পারি সিকিউরিটি এ এর যে গড় আয়ের হার এইটা হচ্ছে 10%। এরপরে আমরা আসি সিকিউরিটি বি। তো সিকিউরিটি বি এর ক্ষেত্রে যে গড় আয়ের হারটা সেটা হচ্ছে 12-8+20/3, তো এইটা হচ্ছে আমাদের 8%। সো তার মানে যখন আমরা গড় আয়ের হার নির্ণয় করতে যাব সেক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব, আমাদের যে আয়ের হারগুলো থাকবে সেটা দ্বারা আমাদের যেই কয় বছরের আয়ের হার থাকবে সেটা ভাগ করতে হবে। সো 10+15+5/3 যদি আমরা পারি 30-3, তো 30/3, তো আমরা এখানে পাচ্ছি 10%। এবং সিকিউরিটি বি এর যদি আয়ের হার নির্ণয় করতে যাই সেটা আমরা পাচ্ছি 8%। সো তার মানে আমরা এখান থেকে এ এবং বি এর যে আয়ের হার সেটা আমরা নির্ণয় করে ফেললাম, যেটা আমরা অলরেডি দেখেছি। তো এরপরে আমরা যদি আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে চাই তো সেক্ষেত্রে যদি আমাদের প্রশ্ন এখানে বলা আছে যে বিভেদাঙ্ক নির্ণয় করতে, বাট আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমরা জাস্ট প্রথমে আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। সো আদর্শ বিচ্যুতি নির্ণয় করার জন্য আমাদেরকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। সো সূত্র ব্যবহার করে আমরা অলরেডি দেখেছি যে কিভাবে সলভ করে। তো আমরা কিন্তু পাচ্ছি সিকিউরিটি এ এর যে আদর্শ বিচ্যুতি সেটা 5% এবং সিকিউরিটি বি এর যে আদর্শ বিচ্যুতি সেটা কিন্তু আমরা পাচ্ছি 14.42%। সো তার মানে এইভাবে আমরা আদর্শ বিচ্যুতিগুলো নির্ণয় করে ফেললাম। তো এবার আমরা আসি এই টপিকের ক্ষেত্রে লাস্ট যে ম্যাটটা, এখানে আমরা বেশ কিছু বছর দেখতে পাচ্ছি এবং আয়ের হার দেয়া আছে। সো এবার তোমরা যেটা করবে, তোমরা ভিডিওটা একটু পজ করো এবং ভিডিও পজ করে নিজেরাই এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করো। তো তোমরা কি করবে, প্রথমে হচ্ছে আমাদের এ কোম্পানির গড় আয়ের হারটা আমরা নির্ণয় করলাম। এটা আমরা কিভাবে নির্ণয় করব, আমাদের যতগুলো আয়ের হার আছে সবগুলো যোগ করে আমরা আমাদের বছর দ্বারা ভাগ করব। 1, 2, 3, 4, 5 বছর দ্বারা ভাগ করব। সেখানে আমরা পাচ্ছি 15+15%+16%+20%+22%+30% / 5। তো তার মানে আমাদের যতগুলো আয়ের হার রয়েছে এগুলোকে আমরা 5 বছর দ্বারা ভাগ করলাম, কারণ হচ্ছে এখানে বছর দেওয়া আছে 5। 15+16+20+22+30% / 5, তো আমরা এখানে পাচ্ছি আমাদের এ কোম্পানির যে গড় আয়ের হার সেটা হচ্ছে 20.60%। সো এইটা গেল আমাদের এ কোম্পানির ক্ষেত্রে গড় আয়ের হার নির্ণয় করার জন্য। এবার আমরা কি করব, বি কোম্পানির গড় আয়ের হার নির্ণয় করব, যেটা আমরা অলরেডি দেখলাম সেখানে যে আয়ের হারগুলো থাকবে সেগুলো যোগ করে 5 দ্বারা ভাগ করতে হবে, কারণ এখানে 5 বছরের আয়ের হার দেওয়া আছে। সো আমরা পেলাম বি কোম্পানির গড় আয়ের হার 27.40%। সো এখান থেকে যদি আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে R-R²/N-1, যেটা আমরা অলরেডি দেখলাম। সো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আলটিমেটলি আমরা পাচ্ছি 5.98%। তো এটাও কিন্তু সেম, আমাদেরকে তোমাদের এতগুলো ম্যাথ দেওয়ার কারণ হচ্ছে তোমরা যেন নিজেরা প্র্যাকটিস করতে পারো এবং ভিডিও শেষে এর সাথে মেলাতে পারো। তো বন্ধুরা, এই পর্যন্তই ছিল আমাদের মূল যে আলোচনাটা। তো এরপরে আমাদের এটা তো দেখলাম, এরপরে আমরা বিটা দেখি। তো বিটাও কিন্তু সেম, জাস্ট মূল আলোচনাটা আমাদের শেষ, এখন জাস্ট আমরা এটা তোমরা নিজেরা মিলিয়ে নাও ম্যাথ করে যে এটার অ্যান্সার কত হবে। সো এরপরে আমরা
বিভেদাঙ্ক দেখতে পারি, বাট এইটা আমাদের এই ভিডিওর জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু তারপরও তোমাদের সুবিধার জন্য আমরা যেহেতু প্রশ্নের শুরুতে বিভেদাঙ্ক নেওয়ার কথা ছিল, সো বিভেদাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের সিগমা আর আর বারের প্রয়োজন হয়। সো এখানে আর বার হবে, তো আমি সরি এখানে হয়তো লিখা নেই, বাট আরের উপরে একটা দাগ হয়ে যাবে আর কি, মেনলি বার থাকবে। সো এখানে আমরা এ কোম্পানির বিভেদাঙ্ক নির্ণয় করতে পারি 29.03%। এই বিভেদাঙ্ক নিয়ে আমরা আলাদা ভিডিও দেখব, সো এখানে এত ইন ডিটেলসে না দেখলেও হবে। সো তার মানে জাস্ট একটা তোমাদেরকে দেখিয়ে রাখছি, যদি একটা কোম্পানির বিভেদাঙ্ক নির্ণয় করতে বলে সেক্ষেত্রে এটা নির্ণয় করার সূত্র হচ্ছে সিগমা ডিভাইডেড বাই আর বার ইন্টু 100। সো এখানে সিগমা আমরা পাচ্ছি 5.98, এবং এরপরে আসে আমাদের যে আর বার সেটা হচ্ছে 20.60। সো তার মানে আমাদের এখানে এই এ কোম্পানির যদি বিভেদাঙ্ক আমরা নির্ণয় করতে চাই সেক্ষেত্রে এটা দাঁড়াবে 29.03%। এটা গেল আমাদের বিভেদাঙ্ক নির্ণয় করার উপায়। তো এবার আমরা আসি এই যে আদর্শ বিচ্যুতির মাধ্যমে আমরা যদি ঝুঁকি পরিমাপ করতে যাই, সেক্ষেত্রে ঝুঁকি পরিমাপের আমরা এক কথায় প্রশ্ন উত্তর বলতে পারি যে সর্বোৎকৃষ্ট যে পদ্ধতি সেটা হচ্ছে বিভেদাঙ্ক। এরপরে আসে আদর্শ বিচ্যুতি হলো একটি পরিসংখ্যানিক পদ্ধতি, আদর্শ বিচ্যুতিকে প্রকাশ করা হয় সিগমা দ্বারা, সর্বোচ্চ ও সর্বনিম্ন প্রত্যাশিত ফলাফলের পার্থক্যই হচ্ছে পরিসর, এবং ঝুঁকি পরিমাপ ও মূল্যায়নের মাধ্যমে গৃহীত হয় বিনিয়োগ সিদ্ধান্ত। তো এগুলো জাস্ট তোমরা এক কথায় প্রশ্ন উত্তর হিসেবে রাখতে পারো। তো বন্ধুরা, এই পর্যন্তই মূলত ছিল আমাদের আদর্শ বিচ্যুতি নিয়ে যে কথাবার্তা, সেটা এই টপিকটা কিন্তু তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তাই আমি আশা করবো তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করি।